হ্যালো বিয়ার্স আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য জব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড কে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আরও তিনটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে যেখানে তোমাদের কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে তো এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব যে এই নিয়োগটি কিভাবে করবে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে এবং সরাসরি ইন্টারভিউ কবে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখন আছি কেএমসি ডট ডট ইন অর্থাৎ কেএমসির কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি পৌঁছে যেতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর সর্বপ্রথম তোমরা নিচে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর এখানে দেখতেই পাচ্ছ ম্যাসেজ বোর্ড বলে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছ ম্যাসেজ বোর্ড বলে একটা অপশন আছে এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছো এখানে যে সর্বপ্রথম ওপরেরটা সেটা ক্লিক করে নেবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে দুটো নোটিশ উঠে এসছে তো একটা নোটিশ আমরা প্রথমে আলোচনা করবো তো এখানে দেখতেই পারছো এখানে কলকাতা এখানে সিটি এন ইউ এইচ এম সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টই উঠে এসছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে অর্থাৎ এখানে যে এক নম্বর এ নম্বর পোস্টটা এখানে মেডিকেল অফিসার আর বি নম্বর যে পোস্টটা এখানে মেডিকেল অফিসার পার্ট টাইমের জন্য নিয়োগ করা হবে যেখানে মেডিকেল অফিসারের জন্য টোটাল সাতাশটি শূন্যপদ আছে এবং এসসিদের ইউআরদের দুটি এসসিদের সাতটি এবং এসটিদের পাঁচটি এবং ওবিসিদের ছটি এবং ও বিদের কিন্তু এখানে ছটি যেখানে তোমাদের প্রতি মাসে ষাট হাজার টাকা করে কিন্তু বেতন ক্রম দেওয়া হবে নেক্সট দেখে নেবো নেক্সট যেটা বলেছে সেখানে মেডিকেল অফিসার পার্ট টাইম যেখানে তোমাদের এখানে কিন্তু তোমাদের কত টাকা দেওয়া হবে এখানে চব্বিশ হাজার টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে এখানে শূন্যপাত কত এখানে টোটাল শূন্যপাদ এখানে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি এখানে শূন্যপাত কিন্তু বলে দিয়েছে তো এখানে দেখতেই নেবো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে এখানে দেখতে পাচ্ছো এম বিবিএস ফ্রম এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার এখানে তোমার কিন্তু এখানে লাগবে তারপরে এজ লিমিট কী বলেছে আপ টু বাষট্টি অর্থাৎ বাষট্টি বছরের মধ্যে কিন্তু হয়ে থাকলে তবে তুমি ফর্মটি ফিল করতে পারবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউ কবে ইন্টারভিউ কিন্তু ছয় সাত দু হাজার একুশ অর্থাৎ সামনের মাসের ছ তারিখে সাড়ে এগারোটা নাগাদ তোমাদের ইন্টারভিউ হতে চলেছে তো ইন্টারভিউ হবে কথা ইন্টারভিউ হবে কিন্তু এখানে ভেনু অফ ইন্টারভিউ হবে কথা এখানে দেখতে পারছো এখানে এ টু জেড কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু বিরোটা এই পস করে কিন্তু দেখে নিও তারপরে এখানে দেখে নেবো যে এই ইন্টারভিউ দিতে তোমাদের কি। কী শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তো নেক্সট দেখে নেব নেক্সট কী বলেছে এখানে কিন্তু তার সাথে সাথে কিন্তু এখানে বায়োডাটাও দিয়ে দিয়েছে এখানে বায়োডাটাও তোমাদের ফ্লাপ করে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখে নেব যে দু নম্বর যে নোটিশটা কি বলেছে এখানে দেখতে পাচ্ছ দু নম্বর নোটিশটা এখানে দেখে নেব দু নম্বর যে নোটিশটা এখানে উঠে এসছে সেই নোটিশটার রিক্রুটমেন্টটা কি বেরিয়েছে তো এখানে দেখ অন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এখানে কিন্তু হেলথ অফিসার অর্থাৎ এখানে কোন পোস্টে তোমাকে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে সাব রেজিস্ট্রার্স পোস্টের নাম এখানে ছটি শূন্যপদ আছে এই ছটি শূন্যপদ আছে টোটাল ইউআরদের ক্ষেত্রে তিনটি এসসিদের ক্ষেত্রে একটি এসটিদের ক্ষেত্রে একটি এবং ওবিসি এ ক্ষেত্রে কিন্তু এখানে একটি প্রত্যেক মাসে কিন্তু তোমাকে তিরিশ হাজার টাকা তোমাকে দেওয়া হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও এবার এবার দেখে নেবো আমরা এজ লিমিট কী বলেছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি ফর্মটি ফিল করতে পারবে এবার ইন্টারভিউ ডেট অর্থাৎ ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম কথায় তো ইন্টারভিউ তিরিশ ছয় দু হাজার একুশ অর্থাৎ এই চলতি মাসের তিরিশ তারিখে সকাল এগারোটার মধ্যে তোমাকে কিন্তু হাজির হতে হবে কোথায় হাজির হতে হবে এখানে দেখতে পারছো এখানে ভেনু অফ ইন্টারভিউ এই এই এখানে কিন্তু অফিসে অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখানে কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে তারপরে এখানে কী কী নিয়ে যেতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারপরে কিন্তু নিচে দেখে নেবো এখানে তোমাকে ফর্মও দিয়ে দিয়েছে ইন্টারভিউর সময় তোমাদের যে বায়োডাটা নিয়ে যেতে হবে সেই বায়োডাটায় কী কী লিখতে হবে নর্মাল ফর্ম তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য